আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অবস্থা। তো গত রাতে খুব একটা দমকা হাওয়া এসে খুবই ক্ষতিগ্রস্ত করেছিল আমার ছাদ বাগানকে। আমি রাত্রে 9টা 10টার দিকে ছাদ বাগানে এসে গাছগুলো হেলে পড়েছিল, তো সেই গাছগুলো ঠিক করেছি। এখন সকালবেলা আসলাম, কিছু ক্ষয়ক্ষতি আছে সেগুলো ঠিক করার জন্য। তো বড় বড় ডালগুলো ভেঙে গিয়েছে, ছাদ বাগানের উপরেও কিছু ডাল পড়েছিল, তো রাত্রেবেলা সেগুলো যতটা সম্ভব ঠিক করে ফেলেছিলাম। কারণ এখানে যে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন, তিনটা পেয়ারা গাছ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল, একেবারে হেলে গিয়েছিল, তো সেগুলো মোটামুটি সোজা করে দেওয়া হয়েছে। তো গত কিছুদিন আগে, এক মাস মতো আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছিল। তো আল্লাহ রহমতে শিলাবৃষ্টি হয়নি, মানে এবার যে ঝড়টা হলো, তো এখানে শিলাবৃষ্টি না হলেও মোটামুটি দমকা হাওয়াতে প্রচুর পরিমাণ ডাল হেলে গিয়েছে, অনেক গাছগুলো একেবারে হেলে পড়েছিল। তো আপনাদের ছাদ বাগানের অবস্থা এখন কেমন আছে? আমাদের ঝিনাইদহ জেলা, তো এখানে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। তো আপনাদের অঞ্চল কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একের পর এক এমন ঝড় যদি আসতেই থাকে, গাছের ফুল ফল কীভাবে থাকবে? তো শিলাবৃষ্টিতে আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আমার গাছের কমলা মালটা, যে ফুলগুলো আসছিল সবই প্রায় ঝরে গিয়েছিলো, গাছের পাতা মাথা ঝরে যাওয়ার পর নতুন করে আবার কুশি পাতা আসছিল। তো আবারও ঝড় বৃষ্টি আসাতে কিছুটা ক্ষতি হয়েছে, তবে বিশেষ কোনো ক্ষতি আমি লক্ষ্য করিনি। তবে একটা ভিডিও আমার সামনে এসেছিলো, সেটা হচ্ছে নীলফামারি এবং ঠাকুরগাঁও, প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। তো সে অঞ্চল থেকে কেউ যদি ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ছাদ বাগানের বর্তমান অবস্থা কী। এবং ঢাকাতে ঝড় বৃষ্টি হয়েছে কিনা জানি না, কারণ টিভিতে দেখাচ্ছিলো 6টি জেলায় মোটামুটি একটু দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পেয়ারা গাছগুলো একেবারে হেলে পড়েছিল, আমি রাত্রেবেলায় ঠিক করে দিয়েছিলাম, কারণ রাত্রেবেলা যদি ঠিক করে না দিতাম সকালবেলা গাছে আরও বেশি ক্ষতি হয়ে যেত। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং কমলালেবু গাছ। তো প্রথমে যখন শিলাবৃষ্টি হয় প্রচুর পরিমাণ ফুল আসছিলো, তো শিলাবৃষ্টিতে অনেক ডালপালা ভেঙে যায়, গাছের ফুলগুলো ঝরে যায়। তারপরেও আমি পাঁচটা ফল হয়েছে, আমি খেয়াল করেছি পাঁচটা ফল হয়েছে। তো রাত্রেবেলায় ডালপালা একেবারে হেলে ভেঙে যাওয়ার মতো আমি কোনো রকম গাছটাকে সোজা করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, কারণ সকালবেলা যদি আমি হেলা ডালগুলো ঠিক করতাম, রাত্রেবেলা কিন্তু সারা রাত একেবারে ডাল বেঁকিয়ে থাকার কারণে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হতো। তো সেক্ষেত্রে আমি রাত্রেবেলায় কিন্তু যতটা সম্ভব গাছপালাকে সোজা করে গাছগুলোকে বেঁধে দিয়েছিলাম, এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু কম হয়েছে। তো আপনাদের অঞ্চলে যদি কখনও ঝড় হয়, বিশেষ করে সন্ধ্যার পরে বা বিকালে বা রাত্রে, তো সেক্ষেত্রে যতটা সম্ভব চেষ্টা করবেন রাত্রেবেলায় গাছগুলো, মানে হেলা গাছগুলো ঠিক করে দেওয়ার জন্য এবং সুন্দর করে লাঠি পুঁতে বেঁধে দেওয়ার জন্য। যদি সকাল পর্যন্ত অপেক্ষা করেন তাহলে কিন্তু আরও ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হবে। বিশেষ করে আমার ছোটো ছোটো বেদানা গাছ আমি কিনেছিলাম, সেই গাছগুলো একেবারে হেলে পড়েছিল। তো রাত্রেবেলায় আমি মোটামুটি লাঠি মাটি দিয়ে ঠিকঠাক করে রেখেছি। এখন ভিডিওটা শেষ করার পর আমি সবগুলো আবার ঠিক করব। তো আমার এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে। তো প্রথমে যখন শিলাবৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণ ফল ছিল, তো ফলগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়, ডালপালা ভেঙে যায়। তো এখন নতুন করে ফুল আসতে শুরু করেছে, আস্তে আস্তে আবার ক্ষতিগুলো সামলে উঠতে সক্ষম হয়েছি। তবে যদি শিলাবৃষ্টি আবারও হয় তাহলে ক্ষতির পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। তো এটুকু দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা আজ।